ব্লগার্স পলিশ হোম কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে দই ভেন্ডি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দই ভেন্ডি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতন ভেন্ডি ছোট ছোট করে কেটে রেখেছি, 50 গ্রাম মতো দই নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি আর আন্দাজ মতো নুন নিয়েছি, আর একটু ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু গোটা জিরে নিয়ে নিই। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। এটা আমি সর্ষের তেলে করব। আমি প্রথমে ভেন্ডিটা ভাজার জন্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে গোটা জিরেগুলো এতে ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এবার ভেন্ডিগুলো একটু ভেজে নেব। ভেন্ডিটা ভাজার সময় আমি এতে 1/2 চামচ নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে আমি এটা ভেজে নেব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, ভেন্ডি খুব নরম জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভেন্ডিটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এতে আমি দইটা দিয়ে দেবো। দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, এই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজেই হয়ে যায় এই রান্নাটা, রুটি ভাত সব দিয়েই ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুতেই ভালো লাগে। 5 মিনিটে এই রান্নাটা হয়ে যায়। এই 1 চামচ মতো এবার আমি চিনি দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে, আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। আর যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ফেটানোর সময় যে জলটা ছিল, সেই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দই ভেন্ডি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা হয়ে গেছে, দই ভেন্ডি রেডি। আমি এটা সার্ভ করে দিয়েছি। এটা রুটির সঙ্গে অথবা ভাতের সঙ্গে সার্ভ করুন, ভালো লাগবে। এটা আমি 5 মিনিটের মধ্যেই করেছি, এটা 5 মিনিটের রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা করে দেখুন এবং রুটি বা ভাতের সঙ্গে সার্ভ করুন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। কমেন্ট করে জানান যে কেমন লাগলো।